পথ অবরোধ করে বিক্ষোভ বিজেপির এসসি ও এসটি সেলের পক্ষ থেকে। উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জ ধনকৈল পঞ্চানন মোড়ে অখিল গিরি রাষ্ট্রপতিকে কুমন্তব্যের প্রতিবাদে পথ অবরোধ করে বিক্ষোভ। পশ্চিমবঙ্গ সরকারের ক্যাবিনেট মন্ত্রী কারামন্ত্রী অখিল গিরি, তিনি মহামহিম রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর বিরুদ্ধে তার গায়ের রং নিয়ে বিভিন্নভাবে কুরুচিকর মন্তব্য করেছেন। আমরা ভারতীয় জনতা পার্টি, তপশিলী মোর্চা এবং এসটি মোর্চা এই কুরুচিকর মন্তব্যকে কখনোই স্বীকার করি না। আমরা কখনো গায়ের রং দিয়ে তার যোগ্যতা বিচার করি না। তার প্রতিবাদে এসটি মোর্চা এবং এসসি মোর্চার যৌথ উদ্যোগে আজকে এই ধনকল পঞ্চানন মোড়ে এই অখিল গিরি গ্রেপ্তারের দাবিতে এবং ক্যাবিনেট মন্ত্রীর পদত্যাগের দাবিতে আমরা আজকে অবরোধ করেছিলাম। আপনাদের দাবি না মানা হলে তাহলে কি করবেন? আজকে আমরা কয়েক মিনিট পদ অবরোধ করলাম। ভারতীয় জনতা এসটি মোর্চা এবং তপশিলী মোর্চা এর বিরুদ্ধে যদি তার পদত্যাগ এবং গ্রেপ্তার না হয়, এখান থেকে আমরা তার বিরুদ্ধে থানায় এফআইআর দায়ের করব। আমরা যাচ্ছি এফআইআর করার জন্য। যদি তার গ্রেপ্তার না হয়, আগামী দিনে আরো বৃহত্তর আন্দোলনে নামবো। রং নিয়ে প্রশ্ন তুলছে বন্ধ, পাবন তো পাবন না, গায়ের রং কালো সবার হতে পারে, তাই বলে কি যোগ্যতা কম? অখিল গিরি কোথা থেকে পেলেন? উনি তো ক্যাবিনেট মন্ত্রী, উনি তো এই রাজ্যের কারামন্ত্রী, উনি কোন সংবিধানে পেলেন? গায়ের রং কালা হলে তিনি রাষ্ট্রপতি হতে পারবেন না। শুধু এটা নয় বন্ধু, আমাদের এই এই বিধানসভার ভারতীয় জনতা পার্টির চেয়ারম্যান হুইপ মনোজ টিক্কা, তারও বিষয় নিয়ে তিনি কয়েকদিন আগে প্রশ্ন করেছেন বারবার আদিবাসী সম্প্রদায়কে। উনি কি করেছেন? বারবার আদিবাসী সম্প্রদায়ের গায়ের রং নিয়ে প্রশ্ন তুলছেন। একটাই কারণ, কারণটা কি জানেন? একটাই কারণ, সেটা হচ্ছে আদিবাসী সম্প্রদায়ের মানুষজন এখন বিজেপির দিকে ধাইত হয়েছে, বিজেপির পতাকা তুলে এসেছে, তাই তাদের গা গুলো জ্বলে যাচ্ছে যে এখন রাষ্ট্রপতি আদিবাসী কিভাবে হতে পারে। বিজেপি নেতা তারণীকান্ত রায়, কার্তিক পাহান, গৌরাঙ্গ দাস সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। পথ অবরোধের ঘটনা শুনে ছুটে আসে কালিয়াগঞ্জ থানা থেকে বিশাল পুলিশ বাহিনী। পুলিশ এসে আন্দোলনকারীদেরকে কথা বলে তাদেরকে উঠিয়ে দেয়। উত্তর দিনাজপুর থেকে হরেন্দ্র কুমারের রিপোর্ট, হার্স নিউজ। কিন্তু কিছু করার নাই, আমরা দেখেছি একের পর এক, দেখেছি উত্তরবঙ্গে একের পর এক রাজবংশী সম্প্রদায়ের উপর অত্যাচার নেমে এসেছে, আমরা দেখেছি এসটি সম্প্রদায় আদিবাসী সম্প্রদায়ের উপর অত্যাচার নেমে এসেছে। আমরা কয়েক বছর আগে দেখেছিলাম একজন আদিবাসী রায়গঞ্জের একজন আদিবাসী বোনকে বর্ষিত হতে হয়েছিল। আদিবাসী সম্প্রদায় বিভিন্ন ভাবে হেনস্থা হচ্ছে, তাদের জমির পরে তাদের জমিতে নিতে যায় সরকার রুখ করে নেওয়ার ব্যবস্থা করছে। বন্ধ করে থাকবে না ভারতীয় জনতা পার্টি, চোখ বন্ধ করে থাকবে না। এসটি এসটি জাতীয় সম্প্রদায়ের উপর যখনই অত্যাচার নেমে আসবে, আজকে যেমন আমরা পথে নেমেছি, আগামী দিনে আমরা পথে নামবো। কিন্তু একটা দিন রাখলেই এই পথে নামার সঙ্গে আজকে যারা এই পথসভার মাঝে, এই রাস্তাপথের মাঝে, এখানে যারা পাশে বসবাস, যারা পাশে আছেন, যারা প্রশ্নটি মানে এখানে দাঁড়িয়ে আছেন, আজকে যেমন সহযোগী আগামী দিনে সহযোগিতা করবেন, এই আশা রেখে। কারণ যে সরকারটা পশ্চিমবঙ্গ সরকারটা চলছে, এই সরকারটাকে আমরা উপরে ফেলে দিতে তো থেকে তাকে টেনে ফেলে দিতে চাই। আর টেনে ফেলে দেওয়ার জন্য আপনাদের সহযোগিতা প্রয়োজন, আপনারা সহযোগিতা করবেন। আজকে যেমন সহযোগিতা করেছেন, আগামী দিনে সহযোগিতা করবেন, এই সহযোগিতার বার্তা রাখছি। এইটুকু বলে আমি আমার